ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد من صلي أنا ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. জি ভাই জান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি সলাতের মধ্যে কিংবা শেষের দিকে বায়ু নির্গত করে ফেলে বা বায়ু নির্গত হয়ে যায়, তাহলে কি তার সলাতটা নষ্ট হয়ে যাবে বা সে কি করবে, সে কি করবে? এক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে, উবাদা বিন তামিম থেকে বর্ণিত, তিনি তার চাচা থেকে বর্ণনা করছেন যে আন্নাহু শাকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে অভিযোগ করলেন একজন ব্যক্তি সম্পর্কে যে আর রাজুলুল্লাযী ইউখাইয়্যুলু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাই ফিস সালাতে, একজন ব্যক্তির সলাতের মধ্যে এটি প্রায়ই সন্দেহ হয় যে হয়তো তার কিছু নির্গত হয়ে গেল, কিছু বাহির হয়ে গেল, হয়তো তার কিছু নির্গত বা বাহির হয়ে গেল, সে কি করবে, সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, লা ইয়ানফাতিলু আও লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমাউ সাউতান আও ইয়াজিদু রিহান, সে যতক্ষণ পর্যন্ত কোনো শব্দ বা দুর্গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত সে সালাত ভেঙে বেরিয়ে আসবে না, সে সালাত ভেঙে বেরিয়ে আসবে না। সেই বুখারী হাদিস নম্বর 137, সেই মুসলিম হাদিস নম্বর 362। তো যদি কোনো ব্যক্তির সালাতের মধ্যে বায়ু নির্গত হয়ে যায় বা কোনো দুর্গন্ধ পায়, তাহলে সে সালাত থেকে বেরিয়ে চলে আসবে, সালাত থেকে বেরিয়ে চলে আসবে, তার অজু নষ্ট হয়ে গেল, তার সালাতও নষ্ট হয়ে গেল, তার অজু নষ্ট হয়ে গেল, তার সালাতও নষ্ট হয়ে গেল। অন্য বর্ণনে বর্ণিত হচ্ছে যে লা তুকবালু সলাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি বায়ু নির্গত করবে, যে ব্যক্তি বায়ু নির্গত করে ফেলবে কিংবা প্রস্রাব পায়খানার যে রাস্তা, প্রস্রাব ও পায়খানার যে রাস্তা, মানে অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ যে দুটো রাস্তা রয়েছে, যদি এই রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হয়ে যায় তাহলে তার ওজন নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে সালাম বলছেন যে যদি কোনো ব্যক্তির অগ্রভাগ বা পশ্চাৎ দিয়ে কোনো কিছু নির্গত হয়ে যায়, বাহির হয়ে যায়, সেটা বায়ু হতে পারে বা পেশাব হতে পারে বা পায়খানা হতে পারে, তো সেক্ষেত্রে সালাম কি বলছে, লা তুক বলো সলাতু, ওই ব্যক্তির সলাত কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, যে ব্যক্তি বায়ু নির্গত করে ফেলেছে কিংবা তার অগ্রভাগ বা পশ্চাৎ দিয়ে কিছু বাহির করে ফেলেছে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে ওজন না করবে, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে। ওয়াকাল রাজুলুন মিন হাজার আসওয়াদ, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে মাল হাদাসু, বায়ু নির্গত বলতে কি বোঝানো হয়েছে, বায়ু নির্গত বলতে কি বোঝানো হয়েছে? ইয়া আবু হুরায়রা, তো আবু হুরায়রা তখন বললেন যে বায়ু নির্গত বলতে বোঝানো হয়েছে যে ফুসাউন আও দুরাতুন, সেটা ফুস বায়ু নির্গত হতে পারে, যেটা ফুসপাত বলি আমরা, কিংবা এটা হতে পারে যে সজোরে বায়ু নির্গত করেছে, আস্তে কিংবা জোরে, দুটোতেই ওজন নষ্ট হয়ে যায়, দুটোতেই ওজন নষ্ট হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 135। তো মোট কথা হচ্ছে যে বায়ু নির্গত হচ্ছে ওজু ভঙ্গের কারণ এবং সালাত নষ্টের কারণ, বায়ু নির্গত হচ্ছে ওজু ভঙ্গের কারণ বা সালাত নষ্টের কারণ। তো যে ব্যক্তির ওজু বায়ু নির্গত হয়েছে সেই ব্যক্তির ওজু নষ্ট হয়ে গিয়েছে এবং সালাতও নষ্ট হয়ে গিয়েছে, তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, দিয়ে ওজু করতে হবে, দিয়ে আবার গিয়ে সালাতে যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তার যে এক রিকাত বা দুই রিকাত বা তিন রিকাত হয়েছিল, এখন সে ওই তিন রিকাত থেকে শুরু করবে নাকি একদম প্রথম থেকে শুরু করবে, নাকি একদম প্রথম থেকে শুরু করবে? এক্ষেত্রে আমাদের ব্যাপারে সামান্য মতপার্থক্য আছে, তবে জমহুর উলামা এবং অধিকাংশ উলামাদের মত হচ্ছে যে যেরকম বলা হচ্ছে শেখ সালে মুনাজ্জিদ রহিমাহুল্লাহ বলছেন যে মান ইনতাকাদা ওযু আহু ফি সালাতি বিরিহিন আও গায়রিহি, যদি কোনো ব্যক্তির সালাতে ওযু নষ্ট হয়ে যায়, যদি কোনো ব্যক্তির সালাতে নষ্ট হয়ে যায় বায়ু নির্গত বা অন্য কোনো কারণে, খরাজা, তাহলে সে সালাত থেকে বেরিয়ে আসবে, ফায়াতাওয়াদ্দা, সে ওযু করবে, সুম্মা আদা, এবং তারপরে সে আবার সে সালাতে ফিরে যাবে, আর সে তার সলাৎকে নতুন ভাবে প্রথম থেকে শুরু করবে, সে তার সলাৎকে নতুন ভাবে প্রথম থেকে শুরু করবে, আলা রাজিহ মিন কওলিল উলামা,
এটাই ওলামাদের অধিক গ্রহণ এটাই ওলামাদের অধিক গ্রহণযোগ্য মত, এটা ওলামাদের অধিক গ্রহণযোগ্য এবং বরিষ্ঠ মত। আর এই মত পোষণ কে কে করেছেন? মালিকি মাজহাবের আলিমরা করেছেন, শাফিঈ মাজহাবের আলিমরা করেছেন এবং হাম্বালি মাজহাবের আলিমরা এই মত পোষণ করেছেন। ও রাজ্জাহুল জামহুর ফি হাযিহিল মাসালা, এবং এই মতটাকে জামহুর উলামা বা অধিকাংশ উলামারা এটাকে সঠিক বলে মনে করেছেন। তাহলে দলিল কি? তাহলে দলিল হচ্ছে কিয়াস। এখানে দলিল হচ্ছে কিয়াস কি? তারা বলছে যে লিআন্নাল হাদাস ইবদুলু তাহারা, যেহেতু বায়ু নির্গত হওয়াটা হচ্ছে অজু নষ্টের কারণ, বায়ু নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়, অজুকে বাতিল করে দেয়। ফাকাযালিকা ইবতুলুস সালাতা, অনুরূপভাবে সালাতকেও নষ্ট করে দেয়, অনুরূপভাবে সালাতকেও সে নষ্ট হয়ে যায়। সেজন্যে যদি কোনো ব্যক্তির বায়ু নির্গত হয়ে যায় তাহলে তার অজু নষ্ট হয়ে গিয়েছে, সালাত নষ্ট হয়ে গেছে, সে সালাত ভেঙে বেরিয়ে আসবে, এসে নতুন করে অজু করে আবার সে আবার পুনরায় ফিরে গিয়ে সালাত আদায় করবে প্রথম থেকে, কোথায় থেকে? প্রথম থেকে। বাকি থাকলো হানাফি মাজহাবের আলেমরা যে দলিল দেয় যে না, হানাফি মাজহাবের ফতোয়া হচ্ছে যে তারা বলে যে যেখান থেকে সে এসেছে হয়তো এক রেখাত বা দুই রেখাত হয়েছে, এবার তারা বায়ু নির্গত হয়ে গিয়েছে, তো সে সালাত থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে অজু করে আবার গিয়ে ওই দুই রেখাত থেকে শুরু করবে বা তিন রেখাত থেকে শুরু করবে, যতটা হয়েছিল তার পর থেকে সে শুরু করবে, তার পর থেকে সে শুরু করবে। এবং তারা দলিল হিসাবে যে হাদিসটা পেশ করে সেই হাদিসটা অত্যধিক দুর্বল এবং জয়ীফ হাদিস, সেটা আমলযোগ্য বা গ্রহণযোগ্য হাদিস নয়। তারা দলিল দিয়ে থাকে একটা হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আসাবাহু কাইয়ুন আও রিয়াফুন আও কলসুন আও মাদুন, যদি কোনো ব্যক্তির সলাতে বায়ু নির্গত হয়ে যায় বা বমি হয়ে যায় বা মজির বা তরল পদার্থ নির্গত হয়ে যায়, তাহলে সে কি করবে? ফলে এনসারি, সে সলাত থেকে ফিরে আসবে, ফলে তাওয়াদ্দা এবং নতুন করে উজু করবে, সুম্মা লিয়া বানিয়া আলা সলাতিহি, অতঃপর তার সলাত যেখান থেকে হয়েছিল সেখান থেকে আবার সে শুরু করবে, অর্থাৎ যে দুই রিকাত হয়েছিল তা দুই রিকাত থেকে শুরু করবে, যে তিন রিকাত হয়েছিল তা তিন রিকাত থেকে শুরু করবে, নতুন করে বা প্রথম থেকে শুরু করার প্রয়োজন নেই। অহুয়া ফি জালিকা আলা তাকাল্লাম, এটা এই শর্তে যে সে এর মধ্যে কোনো কথাবার্তা বলেনি, এর মধ্যে সে কোনো কথাবার্তা বলেনি, অথচ এই হাদিসটাকে সমস্ত উলামারা জঈফ বা দুর্বল বলেছেন, এই হাদিসটাকে সমস্ত উলামারা জঈফ বা দুর্বল বলেছেন। হাদিসটা বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1221-এর মধ্যে, শেখ আলবানি রহিমের হাদিসটাকে জঈফ বলেছেন তার গ্রন্থ জঈফ ইবনে মাজার 225 নম্বর হাদিসে। অনুরূপভাবে শেখ সৈয়দ উসাইমিন রহিমাহুল্লাহ তার গ্রন্থ শরহ বুলুগুল মারামের মধ্যে হাদিস থেকে যঈফ বলেছেন প্রথম খণ্ডের 261 পৃষ্ঠা। তোহফাতুল আহবাজের মধ্যেও আবদুল্লাহ ইবনে মুবারাকপুর রহিমাহুল্লাহ এই হাদিস থেকে যঈফ বলেছেন প্রথম খণ্ডের 213 পৃষ্ঠা। এবং তিনি এও বলেছেন যে হাদিসটা যঈফ বা দুর্বল তো বটে, সঙ্গে সঙ্গে এটা মুরসাল হাদিস, এটা মুরসাল হাদিস, মুরসাল মানে হচ্ছে এটা রসুল সাল্লামের কথা নয়, এটা রসুল সাল্লামের কথা নয় কিন্তু রসুল সাল্লামের নাম দিয়ে চালানো হচ্ছে। মুরসাল শব্দের অর্থ হচ্ছে এটাই যে এটা রসুল্লাহ সাল্লামের কথা নয় কিন্তু এটা রসুল সাল্লামের নাম দিয়ে চালানো হচ্ছে। আমরুল মাহবুদ লি আদিম আবাদি, তিনি বলেছেন হাদিস, এই হাদিসটাকে এবং আহমদ বিন হাম্বাল এবং অন্যান্য আলেমরা জঈফ বলেছেন প্রথম খণ্ডের 180 পৃষ্ঠা। আর দুরারুল মদঈয়ের মধ্যে ইমাম সরকার রহিমাল্লাহ বলেছেন যে হাদিসটা হচ্ছে জঈফ, কেননা এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে ইসমাইল বিন আয়াশ, সে হচ্ছে দুর্বল রাবি এবং তার ব্যাপারে মতপার্থক্য রয়েছে, তার ব্যাপারে মতপার্থক্য রয়েছে, তার হাদিস গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে ইবনে হাজার আসলামী তার গ্রন্থ তালখিসুল হাবায়ের মধ্যে বলছেন দ্বিতীয় খণ্ডে 451 পৃষ্ঠায় ফিহি ইসমাইল বিন আয়াশ, এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে ইসমাইল বিন আনাস আয়াশ, সে হচ্ছে দুর্বল রাবি, তার হাদিস গ্রহণযোগ্য নয়, তার হাদিস গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে ইবনে কাসির রহিমাহুল্লাহ গ্রন্থ ইরশাদুল ফিকহিয়ার প্রথম খণ্ডের 153 পৃষ্ঠায় বলছেন যুআফুল জুমহুর, এই হাদিসটাকে সমস্ত উলামারা যঈফ বলেছেন, এই হাদিসটাকে সমস্ত উলামারা যঈফ বা দুর্বল বলেছেন। আর এই কথা নিশ্চিত যে যঈফ বা দুর্বল হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না বা দলিল গ্রহণ করা যায় না, যঈফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না বা সেই হাদিসের উপরে আমল করাও যায় না। মোট কথা হচ্ছে যে হানাফি মাজহাবের যে ফতোয়া সেটা ভিত্তিহীন বা সেটা দুর্বল বা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেজন্য সেই মতটাকে গ্রহণ করা যাবে না।
বাকি আমরা যেটা আগে দেখলাম যে জমহুর ওলামাদের মত কি যে যদি কোনো ব্যক্তির বায়ু নির্গত হয়ে যায় সেটা সালাতের প্রথমে হতে পারে বা সালাতের মধ্যে হতে পারে বা সালাতের শেষ অংশে হতে পারে যে যখনই তার বায়ু নির্গত হবে তখনই সে সালাত ভেঙে বেরিয়ে আসবে এবং নতুন করে ওযু করে গিয়ে আবার সে নতুনভাবে সালাতকে শুরু করবে নতুনভাবে সালাতকে শুরু করবে হাদামা ইনদাল্লাহু আলা বিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু